এখন আমাদের মেয়েদের হাল কি জানেন, একদিন বলছে আজকে সাদা আনবেন, সাদা ঘরে সাদা শেষ হয়ে গেছে, সাদা 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 আরে কি সাদা জর্দা সাদা পাতা, আজকে জর্দা আনবেন। তো বাজারে গেছে বেচারা, ভুলে গেছে জর্দা, ঢুকার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে জর্দা আনছেন, ভুলে গেছে। 40টা বছর এই ঘরে এসে কিছু পাইনি, ওইতে 5,000 টাকার বাজার করে ব্যাগ ভরিয়ে আনছে কিছু পায় না, আসেনি এরকম, এরা সফরকারী, এরা নাশক, এরা কি, এরা কুফরানুন নিয়মা, এরা কুফরানুন নিয়মা, এরা নিয়মতের নাশকরি করছে, নিয়মতের কিছু কি করছে। স্বামী এত সুন্দর একটা শাড়ি আনছে, স্বামী আনছে শাড়িটা 2,000 টাকা দিয়ে, দেবর আনছে, দেবরে বললে গিয়ে 1,200 টাকা দিয়ে, দেবরে মিশা কথা কেছে তোমার শাড়িটা 6,000 টাকা। এবার নিজের বউ ওটা দেখিয়েছে, রুচি নাই আমি, তাই সান কেন হেগারে যায় সান কেন, হাতে কি সুন্দর শাড়ি আনছে, ওইটা আনছে 600 টাকা দিয়ে, কিনি কেছে 6,000, আর আপনি 1,200 টাকা দিয়ে কিনি কি কেছেন, 1,200 কেছেন, 6,000 টাকা সুন্দর গেছে, আসেনি বাস্তব না বাস্তব বলেন, আল্লাহ মাফ করে দিক, এটা হলো নাশকর কিন কি। উরিদু কুন্না আকতারা কুন্না মিন আহলিন নার, রাসূল বলেন আমাকে দেখানো হয়েছে নারীরা তোমাদের অধিকাংশই জাহান্নামী। কুন্না লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন গো আল্লাহর নবী কেন, ক্বালা তাকফুরুনাল আশরা ওয়া তাকফুরুনাল লানা, তোমরা দুটো কাজ বেশি করো, স্বামীর নিয়ামতের নাফরমানি নাশকরি করো, স্বামীর নিয়ামতের কি করো, করে না করে না বলে কি কর, লাম আজিদ মিনকা শাইয়ান কাত্তু, তোমার থেকে জীবনে কিছুই পাইলাম না, কি পায় না সাদা, কি পায় নাই জর্দা, জর্দা কি পায় নাই চুন, কি পায় নাই একটু পান, জীবনে কদ্দুর জর্দাও আনতে ফেললে কলিজাটা কেন শান্ত করতাম, জর্দা দিয়া কলিজা শান্ত হয় না কলিজা জ্বলে যায়, বিড়ি দিয়া কলিজা শান্ত হয় না অশান্ত হয়, বলতেন কাজারে আকাশ বানাইছে, কামেরে আকাম বানাইছে, আর আকামরে কাম বানাইছে, এই জন্য লম্বা লম্বা নামাজ পড়েন, এর বরল আস-সাদিকিন ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা, সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা, কোরআনের ভাষায় সবচেয়ে বড় সত্যবাদী লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলনে ওয়ালা কোরআনের ভাষায় সবচেয়ে বড় সত্যবাদী, সুবহানাল্লাহ, আজকে প্রথম শুনলেন না, কোরআনের ভাষায় সবচেয়ে বড় সত্যবাদী কে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনের ভাষায় সবচেয়ে সত্য কালেমা কোনটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনের ভাষা যার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিল আর জবান মিলেছে, বলেন দিল আর জবান কি আছে, দিলেও বলে মুখেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলেও বলে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, কোরআনের ভাষায় এই মানুষটা সাদিক, এই মানুষটা কি, এই মানুষটা সাদিক, যদি দিল আর জবান 100-100 মিলে যায় এই মানুষটা সিদ্দিক, এই জন্য সিদ্দিক শুধু একজন নয়, সিদ্দিক হাজার জন, তবে সিদ্দিক আকবর একজন, সুবহানাল্লাহ বলে না, সিদ্দিক আকবর আবু বকর ওয়াসাদাক বিল হুসনা, সিদ্দিক আকবর আবু বকর, সুবহানাল্লাহ, কি ভাই, এই জন্য দিলার জবানের সমন্বয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ, প্রতিদিন কতবার ইনশাআল্লাহ। অসাদিকিনা ওয়াসাদিকাত, এরা বিশ্বাসেও সত্যবাদী, এরা বলনেও সত্যবাদী, বলেন এরা মুখেও সত্যবাদী, এরা দিলেও সত্যবাদী, এরা মুখেও মিথ্যে বলে না, দিলেও মিথ্যে বলে না, সুবহানাল্লাহ। বলেন এরা মুখেও সত্যবাদী, এরা বিশ্বাসেও সত্যবাদী। ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, তিন ধরনের মানুষকে সবরকারী বলে। কয় ধরনের মানুষ? এক নম্বরে সমস্ত আবাদত করতে কষ্ট হয়, এর মধ্যে সবর করে। দুই নম্বরে গুনাহ ছেড়ে দিতে কষ্ট হয়, এর মধ্যে সবর করে। তিন নম্বরে ব্যথা পাইলে কষ্ট হয়, এর মধ্যে সবর করে। الصبر على الطاعة والصبر عن المعاصي والصبر على المكاره سبحان الله ফজর নামাজ পড়তে কষ্ট হয়, কোন এরা কষ্ট করে ফজর পড়ে। ফেসবুক ছাড়তে কষ্ট হয়, এরা কষ্ট করে ফেসবুক ছেড়ে দেয়, সুবহানাল্লাহ। বলবেন কোরআন শরীফ দেখতে দেখে দেখে পড়তে কষ্ট হয়, এরা কোরআন শরীফ দেখে দেখে পড়ে। ডিশ ছাড়তে কষ্ট হয়, এরা ডিশ ছেড়ে দেয়, সুবহানাল্লাহ। বলবেন না, এরা হলো সবরকারী, এরা হলো কিকারী? এরা সবরকারী কয় দল? এক নাম্বার, কোনো আবাদত ছাড়ে না যে, কোনো গুনাহ করে না যে। তিন নম্বরে যদি কোনো মুসিবত এসেই যায় সবর করে। এই তিনটা একসাথে হইলে বলে সবরকারী পুরুষ, সবরকারী মহিলা, সুবহানাল্লাহ। বলতেন নি বলে হুজুর কি বলতেন? কামেরে আর আকামেরে কি বানাইছে? আকামেরে কাম বানাইছে। হুজুর বলতেন ঘর কোনটা যাস কোন? কি বলতো? ঘর কই যাস কো? ঘর মসজিদে না, তুই যাস কোন? আরে সুবহানাল্লাহ। বলবেন না, কি বলতেন বলেন? ঘর কই যাস কো? হুজুর কি কইতো জানেন? এই তুমি ঘর বানিয়েছ, হুজুরের ভাষা তো আমি পুরো পারি না, তুমি ঘর বানিয়েছ, এটা ড্রেসিং রুম, এটা আর বলো না ডাইনিং রুম, এটা ড্রয়িং রুম, এটা বেডরুম। হুজুর বলতেন তোমার ঘরে ফেয়ার রুম কোথায়? সুবহানাল্লাহ। ভাত খাও তিনবার, এই জন্য ডাইনিং রুম, কথা কয় না? ভাত খাও কয়বার, এই জন্য কি রুম? ডাইনিং রুম। ডেলি বাথরুমে যায় কয়বার? ছবার। এই জন্য কি রুম? বাথরুম। এবার নামাজ ডেলি কয়বার? তোমার ফেয়ার রুম কই? সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার ঘরে ফেয়ার রুম বানিয়েছি, যা দেখে এসো কি ভাত খায় দুইবার, ডাইনিং রুম। সাজুগুজু করে একবার, ড্রেসিং রুম। বাথরুমে যায় দুইবার, বাথরুম। লেকিন নামাজ পড়ে পাঁচবার, নামাজ রুম নেই। বাস্তব না বাস্তব বলে না, নামাজ রুম কই? আরে মেয়েদের হুজুরে কেউ কইছে হুজুর আমার ঘরটা আপনি একটু দোয়া করে দিয়ে যান, ঘর কিনলে বানাইছ? কো থাকতাম, কোন আজ ধরি কোন নামাজ উঠতাম বানাইছি, সুবহানাল্লাহ। বলবেন না, ক ঘর বানাইছি নামাজ উঠতাম, কোন? তা আমি যাবো তোর ঘর উদ্বোধন করে দিব, এই ঘর মসজিদ হয়ে গেছে। কেন এই ঘরে মেয়েরা নামাজ পড়বে না? এই ঘরে বাচ্চারা নামাজ পড়বে না? এই ঘরে আমি নফল নামাজ পড়বো না? সেটা তো মসজিদে না হয়েছে, এটা তো নামাজের ঘর হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ। বলেন নানকুল মতরে বলতেন জানালা খুলছো বাতাস আসতে, তুমি খুলছো আজানের আওয়াজ আসতে, তো বাতাস ঢুকবে না বন্ধ থাকবে? নিয়ত কি হয়ে গেল? সুবহানাল্লাহ। বলে এই জন্য এই গুণগুলো। এরপরে কি? বিনয়ের সাথে নামাজ পড়ে, খুশুয়ের সাথে নামাজ পড়ে। বলেন একজন সাহাবী রাসূলের সামনে নামাজ পড়ছিলেন, তার হাত কখনো কান চুলকায়,
হাত কখনো বগলে চুলকায়, হাত কখনো এদিকে যায়। নামাজ শেষে রাসূল বললেন, লাউ খাশা কলবুহু লা খাশাত আদাউহু, যদি তার কলবে খুশু থাকতো তার অঙ্গগুলোতে খুশু থাকতো। কি কলবে যদি কি থাকতো, অঙ্গে কি থাকতো, তার কলবে খুশু নাই, এই জন্য হাত এদিকে যায়। হাত নামাজের মধ্যে কোথায় কোথায় যায় বলেন তো? হাত কোথায় কোথায় যায় বলেন? নামাজের মধ্যে, বলেন নামাজের মধ্যে, নামাজের মধ্যে হাত, হাত, পা, চোখ, কান, দিল, হাত, পা, চোখ, কান, দিল, পাঁচ অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? চোখের কাজ দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকু অবস্থায় দুই পায়ের মধ্যখানে, বসা অবস্থায় কোলে, সেজদা অবস্থায় নাকের ডগা। সুবহানাল্লাহ, এ হলো চোখের কাজ। এ হলো কি? জবানের কাজ শুদ্ধ করে পড়া, কানের কাজ শুদ্ধ করে শোনা, ধ্যানের কাজ, দিলের কাজ ধ্যানের সাথে উপলব্ধি করা। সুবহানাল্লাহ বলেন না? মনে থাকবে, হাতের কাজ দাঁড়ানো অবস্থায় কবজি গুলো শক্ত করে ধরে, এই আঙ্গুল দুটো আঙ্গুল দিয়ে কবজি শক্ত করে ধরে এভাবে রেখে দেওয়া, এটা হলো দাঁড়ানো অবস্থায় হাতের কাজ। রুকু অবস্থা আঙ্গুল গুলো খুলে হাঁটু দেখে শক্ত করে ধরা, এলো হাতের কাজ। সেজদা অবস্থায় স্বাভাবিকভাবে আঙ্গুল গুলো মিলিয়ে রেখে নাকের ডগা বরাবর রেখে দেওয়া, এটা হলো সেজদা অবস্থার কাজ। বসা অবস্থায় স্বাভাবিকভাবে রানের উপরে রেখে দেওয়া, বসা অবস্থার কাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবানের কাজ, চোখের কাম, কানের কাজ, দিলের কাজ, হাতের কাজ, এবার হলো পায়ের কাজ। দাঁড়ানো অবস্থায় সোজা কেবলামুখী, সেজদা অবস্থায় সোজা দাঁড়িয়ে আঙ্গুলগুলো কেবলামুখী, বসা অবস্থায় এক পা বিছিয়ে আরেক পার উপরে বসা। সুবহানাল্লাহ বলেন। এর বাইরে যদি কোনো কাজ করে এটা হলো তার কলিজায় খুশু নাই। কিন্তু কত লম্বা ওয়াজ আমি এক মিনিটে বলছি হুজুর, এক মিনিট। নামাজের মধ্যে জবানের কাজ, চোখের কাজ, কানের কাজ, হাতের কাজ, পায়ের কাজ, দিলের কাজ, এ হলো নামাজের মধ্যে কাজ। মনে থাকবে, আবার কখনো সুযোগ হলে তাফসিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। আমি হারিয়ে গেছি তো। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াল আওয়াসাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিয়িনা ওয়াল খাশিয়াত। তাহলে খুশুয়ের সাথে নামাজ পড়নে ওয়ালা পুরুষ, খুশুয়ের সাথে নামাজ পড়নে ওয়ালি মহিলা। সুবহানাল্লাহ। আমাদের মেয়েদের চার রাকাত ফরজ পড়তে লাগে দুই মিনিট। আরে কথা কয় না, চার রাকাত ফরজ পড়তে লাগে কয় মিনিট? ইল্লা আমার রাহিম। কেমনে এত তাড়াতাড়ি পড়ে আমার বুঝে আসে না। আমি তো মাঝে মাঝে কই, তুমি বেশি পারো না আমি বেশি পারি? অবশ্যই আপনি বেশি পারেন, তা আমি বেশি পারলে তোমারটা আগে শেষ হয়। বাড়িতে কি হয়, কি পরিমাণ তাড়াতাড়ি পড়ে? এ চল্লিশ বছরের নামাজ পে ঠিক নামাজ, আমার আধা ঘন্টার ওয়াজ দিয়ে ঠিক হয়ে যাবে না? এই জন্যই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে। এই জন্যই কি? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদাকা করনে ওয়ালা পুরুষ, সাদাকা করনে ওয়ালি মহিলা। মাশাআল্লাহ, পুরুষ সাদাকা করবে, নারীও সাদাকা করবে। নারী তার পুরুষের থেকে যদি কোনো টাকা জমা করতে পারে, হালাল পদ্ধতিতে যদি কোনো টাকা আসে, এটা মাঝে মাঝে সাদাকা করে দিবে। সুবহানাল্লাহ। এটা রেখে দেয় বালশির ভিতরে, রেখে দেয়, আরো জমা করে, আরো জমা করে, আরো জমা করে, হিমড়ার মতো হিমড়া, পিঁপড়ার মতো পিঁপড়া। হ্যাঁ, কিসের সঠিক, কিসের মতো জমা করে? রশি দিয়ে দিয়ে বাঁধি থো, রশি দিয়ে বাঁধি থো, চোর নিব করে ঘরের ভিতরে গর্ত করে ইডি সাফা দিত, চোর ইয়ান্তন লইছে। বাস্তব না বাস্তব?
মা বোন প্রতিদিন দুইটা টাকা হলেও সদাকা করবেন, পাঁচ টাকা সদাকা করবেন। স্বামীরা মাঝে মাঝে বিবিকে পঞ্চাশ টাকা দিবেন, দিয়ে বলবেন এটা রেখে দাও, কোনো ভিক্ষুক আসলে দিয়ে দিও। বুঝে আসছে কথা? মাঝে মাঝে ওদেরকে দেওয়ার মতো কিছু কি করবেন? মাঝে মাঝে ওদেরকে আল্লাহর রাস্তায় দান করার মতো কিছু কি ওকে মালিক বানিয়ে দিবেন? যদি ওকে কখনো পাঁচশো টাকা দেন, এটার আর খরচের হিসাব নেবেন না। কি বলছি বলেন? এটা খরচের কি নেবেন না বলেন? এটা খরচের হিসাব নেবেন। আল্লাহ তৌফিক দান করেন। মাঝে মাঝে ওদেরকে কিছু কিছু কি দিবেন? টাকা পয়সা দিবেন। আশ্চর্য কথা করাচ্ছে হাজার দল রহমতুল্লাহ, আজীব কথা বলছেন। যেমন ধরেন আপনার দোকানে একটা কর্মচারী আছে, তো একদিন ওই দোকানের সামনে দিয়া এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাচ্ছিল, যাওয়ার পরে দেখছি কি রে এই ছেলেটা তো আমার গ্রামের। দোকানে থাইমা দোকানদার মালিককে বলে, ভাইয়া এটা আমার গ্রামের, এটার দিকে একটু চায়া রেখেন। এই কথা কইছে আর মালিকের কলিজাত কিন্তু ডর শুরু হয়েছে। আরে করছি কি রে, এটা চেয়ারম্যান সাহেবের গ্রামের, চেয়ারম্যান সাহেব তার লাগে সুপারিশ করছি, চেয়ারম্যান সাহেব তার লাগে কি করছে।